না না আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এসব আয়োজনে অংশ নিয়েছেন দেশগুলোর কেন্দ্রীয় মন্ত্রীসহ সংসদ সদস্যরাও। 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। প্রবাসী প্রতিনিধিদের সহায়তায় মহিতুল রিয়া রিপোর্ট। দূর প্রবাসীও বাজছে জাতীয় সঙ্গীত, মহান স্বাধীনতা দিবস উদযাপনে শত ব্যস্ততার মাঝেও জড়ো হয়েছেন প্রবাসী বাঙালিরা। এসব অনুষ্ঠানে সামিল হন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরাও। কানাডার অটোয়ায় এবারই প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছেন দেশটির উন্নয়ন বিষয়ক মন্ত্রী মাদাম মারি ক্লাউড পিবিউ। অনুষ্ঠানে এসে বাংলাদেশ কানাডার সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন মাদাম মারি। যুক্তরাজ্যের হাউস অব কমন্স